রাজবাড়ির পাঁচ উপজেলায় চলতি বছর পাটের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড রোদ খেতেই শুকিয়ে নষ্ট হচ্ছে পাট গাছ সময়মতো পাট জাগ দিতে না পারায় কৃষকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে এদিকে খালবিলে পানি না থাকায় পাট জাগ দেওয়া সম্ভব হচ্ছে না এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা রাজবাড়ি থেকে খন্দকার রবিউল ইসলামে পাঠানোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পাটকে বাংলাদেশের সোনালী আস বলা হয় একসময় পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করত এখন সেই রমরমা ব্যবসা না থাকলেও পাট আবার অর্থকরী পণ্য হয়ে উঠছে এতে করে লাভবান হওয়ায় পাট চাষেও আগ্রহ ফিরেছে কৃষকদের মাঝে রাজবাড়িতে চলতি মৌসুমে পাটের ফলন ভালো হওয়ায় দাম নিয়েও বেশ আশাবাদী চাষিরা বর্ষাকালীন এই ফসলটি প্রক্রিয়াজাত করতে প্রয়োজন হয় পানির কারণ গভীর জলাশয়ে ভাসমান পদ্ধতিতে পাট জাগ দিয়ে কাঠি থেকে আঁশ আলাদা করা হয় কিন্তু পানির অভাবে এবার পাট দিতে হিমশিম খাচ্ছেন কৃষকরা এতে বাধ্য হয়ে কৃষকরা বিভিন্ন খাল বিলে অপরিষ্কার অল্প পচা পানিতে পাট জাগ দেওয়া শুরু করেছেন তবে পরিবহন খরচ অতিরিক্ত হওয়ায় দরিদ্র কৃষকদের পাট খেতেই শুকিয়ে নষ্ট হচ্ছে এই পাট যদি পানি থাকতো তাহলে আমাদের পাটগুলো ভিজে সুবিধা হতো মানে রঙ পাওয়া যেত বা পাটটা ভালো হতো এই পানি না থাকার কারণে আমার একটু বেশি সমস্যা পানির অভাবে পাট কাটে আনি জাগ দেওয়া ভাবতেছি না এই যে সামান্য একটা পুষ্কনের ভিতরে আনি কোনো মতন জাগ দিতেছি পাটে মাঠে পাট মরে যাইতেছে পাট কাটতে পারতেছি না জলের অভাবে রাস্তার পাশে পাট গাদি করে রাখছি ভিজানের মতো জায়গা নেই কৃষি বিভাগ বলছে পাট কাটতে না পারায় আমন আবাদ পিছিয়ে যাচ্ছে আবার আমন আবাদ পিছিয়ে গেলে রবি শস্য আবাদও পিছিয়ে যাবে ফলে বৃষ্টি না থাকায় জেলায় কৃষি আবাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে রাজবাড়ির বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পানির অভাবে পাট পচানো সম্ভব হচ্ছে না কৃষি পক্ষ থেকে আমাদের মাঠ যারা উপসহকারী কৃষি অফিসার কাজ করে থাকেন তারা হচ্ছে কৃষকদের পরামর্শ দিচ্ছেন যে কৃষকেরা যেন যে পাট কাটে সেটা যে ডোবা নালা আছে পুকুর আছে এবং খালবিল আছে সেখানে পাট গাছ দেয় এবং কচুরি পানা মাটি এবং যে কলার যে গাছ সেটা যেন উপরে দিয়ে চাপা দিয়ে রাখে যেন একটু হলেও পানিতে নিমজ্জিত থাকে এবং উপরের সানলাইটের কারণে পাটের যে উপরে ফাইবার কোয়ালিটি সেটা যেন নষ্ট না হয় চলতি মৌসুমে রাজবাড়ি জেলায় ঊনপঞ্চাশ হাজার একশো বাইশ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় এক হাজার হেক্টর বেশি গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক